এবারে আমন্ত্রণ জানাচ্ছি বিরোধী দলের উপনেতাকে। ধন্যবাদ মাননীয় স্পিকার, আজকের এই সংসদে আমাকে বক্তব্য প্রদানের সুযোগ দেওয়ার জন্য। মাননীয় স্পিকার, তাদের দুইজন বক্তার বক্তব্যে এটা অন্তত স্পষ্ট যে তাদের যুগে বা এখন অনেক ভালো ভালো সাহিত্য তৈরি হচ্ছে বা হচ্ছে অনেক কিছু তৈরি হচ্ছে যেটা আমাদের জীবনের সাথে প্রাসঙ্গিক বা আমাদের জীবনে প্রাসঙ্গিকতাকে তুলে ধরে, আমরাও মানি। কিন্তু তাদের দুইজনের বক্তার বক্তব্যে এটা স্পষ্ট নয় যে আমরা যে আমাদের যে উত্তর সাহিত্যগুলো যে আগের সাহিত্যগুলো বিগত শতাব্দীর সেগুলো প্রাসঙ্গিকতা হারিয়েছে কি না সে সম্পর্কে তারা একটা কথাও বলে নাই। এবং আজকে আমরা আমাদের বক্তব্যে প্রমাণ করবো এই যে বিগত শতাব্দীর যে সাহিত্যগুলো সেগুলো এখনও সমাজের প্রেক্ষাপটে আমাদের সাথে প্রাসঙ্গিক। এবং আপনি যদি সুনীল গঙ্গোপাধ্যায়ের আপনি সোনারি দুঃখ কিংবা আপনি পদ্মা নদীর মাঝি পড়ে জেলেপল্লীর ওই মানুষগুলোর দুঃখ দুর্দশার কথা অনুভব করতে পারেন বা নিজের ওদের কষ্টটুকু আপনি বুঝতে পারেন, তাহলে আপনাকে মানতে হবে এখনও আপনি যতই আধুনিক উপন্যাস পড়েন, যতই আধুনিক সাহিত্য পড়েন, সেগুলো আপনার জীবনবোধের সাথে সঙ্গতিপূর্ণ। দেখেন আজকে ডিপিএম বলে গেলেন যে চর্যাপদ নিয়ে মানুষ এখন কেন পড়ে না, কারণ এটা তো অনেক আগে আবিষ্কৃত হয়েছে সাহিত্যের গোড়া। চর্যাপদের যে কথাগুলো সেগুলো আপনি বুঝতে পারেন না বা চর্যাপদের ভাষা বুঝতে পারেন না, এই জন্য পড়েন না। কিন্তু চর্যাপদ যদি দরকার নাই হতো বা জীবনের সাথে প্রাসঙ্গিক না হতো, তাহলে চর্যাপদ নিয়ে এখনও গবেষণা হতো না যেভাবে আজকে গবেষণা হচ্ছে নজরুল গীতি বা নবীন্দ্রগীতি নিয়ে, কারণ তাদের কথার যে সুর বা তাদের কথার যে মর্মার্থ সেগুলো এখনও আমাদের জীবনের সাথে সাদৃশ্যপূর্ণ। দেখেন মাননীয় স্পিকার, তারা বলে গেলেন যে মুভির প্রাসঙ্গিকতা, বর্তমান সময়ে দেখুন আপনি আয়নাবাজি বা ঢাকা অ্যাটাক ছাড়া কয়টা মুভি বেরিয়েছে যেগুলো হচ্ছে আমাদের জীবনকে বা আমাদের তরুণ প্রজন্ম দেখতে চেয়েছে বা মানুষ এটার প্রতি আকৃষ্ট হয়েছে। কিন্তু এক জহির রায়হানের মুভি হাজার বছর ধরে সেটা এখনও মাননীয় স্পিকার মানুষ দেখছে, কারণ কি সেই সময়ের যে সমস্যাগুলো সেগুলো এখনও আমাদের মাঝে বিদ্যমান। সেই কুসংস্কারগুলো হয়তো আজকে অনুপাতে কমে এসেছে, কিন্তু আজকে আমাদের মানুষ সেগুলো জানতে চায়। আর তারা যে বারবার সেগুলো বললেন যে সমস্যার সমাধানের কথা, সমস্যার গোড়াই যদি আপনি না জানেন তাহলে সেই সমস্যাটা সমাধান আপনি কীভাবে করবেন বা ওই সমস্যাটা কোথা থেকে এলো সেগুলো তো মাননীয় স্পিকার আমাদেরকে জানায় ওই বিগত শতাব্দীর বইগুলো। দেখেন মাননীয় স্পিকার, আজকে ওই সময়ের মানুষের মানসিকতা বা জীবনবোধ নিয়ে তিনি অনেক কথা বলে গেলেন, কিন্তু কথা হচ্ছে ওই সময়ের মানুষের যে জীবনবোধ সেগুলো সম্পর্কে আমাদেরকে আসলে জানাই কোন সাহিত্যগুলো, সেগুলো সম্পর্কে জানায় আমাদের বিগত শতাব্দীর সাহিত্যগুলো। তারা মাননীয় স্পিকার দুইজন বক্তার বক্তব্য শুধুমাত্র মাননীয় স্পিকার তারা বলেছেন সাহিত্য নিয়ে, কিন্তু শিল্প অথবা মাননীয় স্পিকার এখানে যে আরও একটি বিষয় আছে চলচ্চিত্র, এ নিয়ে মাননীয় স্পিকার তারা খুব বেশি কথা বলেন নাই। চলচ্চিত্র দেখুন, আজকে আমাদের মৃৎশিল্পের কথা ধরেন অথবা আমাদের তাঁত শিল্পের কথা ধরেন, এখনও মানুষ এত যত্ন করে এগুলো কেন সংগ্রহ করছে? এই জন্যই সংগ্রহ করছে যে ওইসব জিনিসের প্রাসঙ্গিকতা এখনও আছে বা ওই যে আমাদের শিল্পের একটা মর্মার্থ বা এই যে আমাদের শিল্পের একটা এক্সক্লুসিভিটি সেটা মাননীয় স্পিকার আমরা ওই ধরনের সাহিত্যগুলো থেকে জানতে পারি বা আমাদের শিল্প এখনও যে কতটা সমৃদ্ধতর সেগুলো আমরা মাননীয় স্পিকার জানতে পারি। এখন দেখেন আজকে আমরা যেটা বলছি যে একটা জিনিস মাননীয় স্পিকার কখন প্রাসঙ্গিকতা হারাবে, যখন সেই জিনিসটা আপনার জীবনকে কোনোভাবে রিলেট করতে পারবে না বা সেই জিনিসটা পরে আপনি মজা পাবেন না, তখনই মাননীয় স্পিকার আমরা বলতে পারি যে সেই জিনিসটা আপনার প্রাসঙ্গিকতা হারিয়েছে। যদি একজন মানুষও থেকে থাকেন যাদের মনের মধ্যে ওই জিনিসটা আকৃষ্ট করতে পারে, তাহলে আমরা মনে করি যে প্রাসঙ্গিকতা হারায়নি। উত্থাপন করুন পদ্মা নদীর মাঝির উপন্যাসের সাথে বর্তমান সিন্ডিকেট সমাজের যে সমস্যা বা কলকারখানা থেকে ধোয়া হইতেছে বলে ইলিশ মাছের ডিম তৈরি হচ্ছে না, এই সমস্যাগুলো আপনি কিভাবে তৈরি করবেন যেটা মোশাররফ করিমের মুভি এখন তৈরি করতেছে? প্রথম কথা হচ্ছে এমন একটা উপন্যাসের উদাহরণ আপনারা দিয়ে যাবেন যেটা বর্তমান সমাজের সকল সমস্যা একসাথে সমাধান করতে পারে। তার চেয়ে বড় কথা আপনি এই যে এই কথাটি বললেন পদ্মা নদীর উপন্যাস মাঝির মধ্যে এই যে একটা মহাজনী জমিদারির কথা বলা হয়েছে সেই জিনিসটা আপনার বর্তমান সমাজেও বিদ্যমান, এই জিনিসটা আপনি কেন দেখছেন না? আর জেলেপল্লীর যে দুর্দশা সেটা আপনি পদ্মা নদীর মাঝির মাধ্যমে এখনো বুঝতে পারছেন। দেখেন মাননীয় স্পিকার, আজকে মাননীয় স্পিকার আপনি মাসুদ ডানার কথা বলেন, মাননীয় স্পিকার মাসুদ ডানার যে সিরিজ গোয়েন্দা সিরিজ সেটা পরে আপনি যেমন বুঝতে পারেন, তেমনি এই যে বর্তমান যুগের রকিব হাসানের যে তিন গোয়েন্দা সিরিজ সেই দুইটা জিনিস আপনি পড়েন, এখন আপনি ওই রকিব হাসানের সিরিজটা পড়ে আপনি মাসুদ ডানা গোয়েন্দা সিরিজ পড়েছেন কিনা সেটা হলো প্রশ্ন। এখনো মাননীয় স্পিকার মাসুদ ডানা ব্যাপক হারে পড়া হচ্ছে, তাই মাননীয় স্পিকার বোঝা যায় এখনো আমাদের জীবন বোধ থেকে ওই সাহিত্যগুলো হারিয়ে যায়নি। তিনি বললেন যে মুঞ্জেরিনা শাহিদের হচ্ছে বই আজকে বইমেলায় বেস্ট সেলার হচ্ছে, বেস্ট সেলার যে হচ্ছে না সেটা আমরা বলছি না, বেস্ট সেলার হতেই পারে, কিন্তু আমাদের বইগুলো মানুষ পড়ছে কিনা বা আমাদের বইগুলো বিক্রি একেবারেই বন্ধ হয়েছে কিনা সেটা আপনি বলেন। আমাদের জীবন বোধের সাথে সেই বইগুলোর মিল আছে বলেই এখনো পর্যন্ত মানুষ ওই বইগুলো কিনছে, ওই বইগুলো পড়ছে। দেখেন মাননীয় স্পিকার, আজকে তারা বললেন তারা বলে গেলেন যে এই নারীদের শিক্ষার দেওয়ার কথা, দেখেন নারীদের শিক্ষার হার যতই বেশি হোক এখনো আমাদের প্রান্তিক অঞ্চলে এমন অনেক মেয়ে আছে যারা মাননীয় স্পিকার শিক্ষার সুযোগ পায় না। এবং এই যে রোকেয়ার কথা আপনারা বললেন, রোকেয়া ছিল নারী জাগরণের অগ্রদূত,
যার উপন্যাস ধরে এখনো নারী আন্দোলনের কথা বলা হয়, তাহলে আপনি কিভাবে বলতে পারেন যে আপনার বিগত শতাব্দীর উপন্যাসগুলো বা সাহিত্যগুলো এর প্রাসঙ্গিকতা হারাইছে? দেখেন মাননীয় স্পিকার, আজকে একটা ক্লাসিক উপন্যাস দেখেন আপনি, আজকে যদি আমরা জহির রায়হানের ওই উপন্যাসের কথাই ধরি, হাজার বছর ধরে একটা মানুষের প্রেমের কতটা স্নিগ্ধতা, কিংবা একটা মানুষ যে চাইলেই হচ্ছে কাউকে ছেড়ে যেতে পারে না, বা একটা মানুষ চাইলেই কাউকে ধরে রাখতে পারে না, এই বিষয়গুলো যখন আপনাকে জহির রায়হানের এই একটা উপন্যাস শিক্ষা দেয় বা একটা সমাজে সমস্যা কিভাবে আসে বা এই সমস্যাগুলোর কিভাবে সমাধান করতে হয় সেই বিষয়গুলো, সেই সময় আপনি কখনই বলতে পারেন না যে সেই উপন্যাসগুলোর প্রাসঙ্গিকতা হারাইছে। মাননীয় স্পিকার, দেখেন মাননীয় স্পিকার, আজকে উত্তর আধুনিক জীবন, যে আমাদের জীবনের পরিবর্তন, কিন্তু আমাদের জীবনে পরিবর্তন হয়েছে, যেটা আপনি নিজেও বলেছেন যে আমরা একসাথে থাকতে চাইছি না, কিন্তু সেই কথাগুলো আমাদের কোনোভাবেই প্রমাণ করে না যে আগের সাহিত্যগুলো এক্সক্লুসিভিটি নাই। তাই মাননীয় স্পিকার, আমরা মনে করছি এই সংসদে এই প্রস্তাবটি কোনোভাবেই গৃহীত হবে না। ধন্যবাদ মাননীয় স্পিকার।